গত চোদ্দো আট দু হাজার চব্বিশ তারিখ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ লাইব্রেরি সার্ভিসেসের পক্ষ থেকে মেমো নাম্বার সহ একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে সেখানে কি বলা হচ্ছে একটু আমরা শুনে নি বলা হচ্ছে এত দ্বারা জানানো যাচ্ছে যে পাবলিক লাইব্রেরি ডে দু হাজার চব্বিশ জন্য সারা রাজ্যব্যাপী বাংলা ভাষায় একটা এসে কম্পিটিশান অর্থাৎ প্রবন্ধ রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ছাত্রছাত্রীদেরকে নিয়ে যারা স্কুলের ছাত্রছাত্রী এবং পাবলিক লাইব্রেরি অর্থাৎ সাধারণ পাঠাগারের যে সমস্ত এমনি সাধারণ পাঠক তাদের জন্য মূলত এই এসে কম্পিটিশনের আয়োজন করা হয়েছে তো এখানে আমরা দেখছি সাধারণ নিয়ম অনুসারে এখানে কিছু নিয়মকানুন দেওয়া রয়েছে যেখানে দুটি গ্রুপ করা রয়েছে প্রথম গ্রুপে আট থেকে বারো বছর ছেলেদের জন্য সেখানে টপিক্স আছে বাংলা ভাষা লেখার জন্য আমার পছন্দের গ্রন্থাগার শব্দের সংখ্যা বলে দেওয়া হয়েছে এক হাজার শব্দের মধ্যে বি গ্রুপে রয়েছে ১৩ থেকে আঠেরো বছর ছাত্রছাত্রীদের জন্য বা সাধারণ পাঠক যাদের রয়েছে তাদের জন্য সেখানে বাংলা ভাষায় যে প্রবন্ধ রচনার টপিক্স আধুনিক সমাজ গঠনে সাধারণ গ্রন্থাগারের ভূমিকা দেড় হাজার শব্দ লিমিট এখানে রয়েছে এত শব্দের মধ্যে লিখতে হবে তো এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে নির্দেশাবলী রয়েছে সেগুলো বলছে যে আঠারো বছর নিচে যে যে সমস্ত ছাত্রছাত্রী এবং সাধারণ পাঠক যারা রয়েছে শুধুমাত্র তাদের জন্যই অংশগ্রহণ করার কথা বলা হয়েছে বাংলা ভাষায় এটা লেখা হবে এবং কোন গ্রুপের জন্য কি শব্দ সংখ্যা এবং টপিক সেই টপিক্সের উপরেই লিখতে হবে এটা বলা হচ্ছে এবং কিভাবে পাঠাতে হবে চব্বিশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পাঠাতে হবে তার ডিটেলস নিচে একটা ফর্ম আছে সেই ফর্মটা এই ওয়েবসাইটেও পাওয়া যাবে বা নিচে রয়েছে আমি ফর্মটা দেখাচ্ছি এর মাধ্যমেও আবেদন করা যাবে তো কীভাবে আবেদন করা হবে ফর্ম সহ আমি দেখাচ্ছি আর এখানে বলা হচ্ছে যে সাকসেসফুল পার্টিসিপেট যারা হবে প্রত্যেকটা গ্রুপ থেকে তাদেরকে অ্যাওয়ার্ড করা হবে একত্রিশে আগস্ট দু হাজার কলকাতাতে পাবলিক লাইব্রেরি ডে উপলক্ষে যে অনুষ্ঠানটি হবে সেই অনুষ্ঠানে এবার আমরা নিচে গিয়ে যে ফর্মটা সেই ফর্মটা এখানে দেখতে পাচ্ছি প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদনপত্র তারিখ একত্রিশে আগস্ট দু সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপন দু তো যে সমস্ত ছাত্রছাত্রী যে গ্রুপের মাধ্যমে তোমরা আবেদন করবে একদম বাংলা ভাষায় পুরো ফর্ম আছে ফর্ম এখানে ফিল করে নেবে আবেদনকারী অর্থাৎ যে অংশগ্রহণ করছে যে ছাত্রছাত্রী এখানে স্বাক্ষর করবে সই করবে এবং তারিখ দেবে এবং যে সমস্ত ছাত্রছাত্রী স্কুলের থেকে আবেদন করছো যে স্কুলে পড়াশোনা করছো সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষর এখানে হবে বা সাধারণ পাঠাগারে যে সমস্ত সাধারণ পাঠক যারা রয়েছে তারা যদি আবেদন করে তাহলে গ্রন্থাগারের গ্রন্থাগারিকের যে সিগনেচার বা কর্তৃপক্ষ যিনি থাকবেন ওই গ্রন্থাগারের সেই সিগনেচার এখানে এবং তারিখ এখানে হবে এখানে প্রবন্ধ জমা দেওয়ার যে সাধারণ নিয়মাবলী সেইগুলো এখানে আবারও একবার লিখে দেওয়া আছে মোটামুটি আমি বলার চেষ্টা করেছি তবুও এখানে কিভাবে পাঠাতে হবে সেই কথাটা এখানে বলা আছে প্রবন্ধ এবং আবেদনপত্রটি আবেদনপত্র মানে এই ফর্মটি আর প্রবন্ধ যেটা লেখা হলো সেই দুটো একটা মুখবন্ধ খামে কিন্তু জেলার যে লাইব্রেরি অফিসার ওই অফিসার ঠিক অর্থাৎ জেলা গ্রন্থাগার আধিকারিকের দপ্তরে কিন্তু পাঠাতে হবে বা ইমেল অ্যাড্রেস আছে এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমেও পাঠানো হবে পিডিএফ করে তো খামের উপরে প্রতিযোগীর নাম প্রতিযোগিতায় বিভাগ এবং প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে বলা হচ্ছে আবেদনপত্র কিন্তু দুটি দিতে হবে একটিকে বলছে ফেরত দিয়ে দেওয়া হবে রিসিভ করে অর্থাৎ প্রমাণস্বরূপ যে রিসিভ দেওয়া হয় সেটা একটা ফেরত দিয়ে দেওয়া হবে অর্থাৎ দুটি আবেদনপত্র এখানে দিতে হবে আর বয়সের প্রমাণ জন্য কিন্তু একটা প্রতিলিপি আলাদাভাবে দিতে হবে এই প্রবন্ধ জমা দেওয়ার যে খামে সেই খামে কিন্তু বয়সের প্রমাণ হিসাবে একটা প্রতিলিপি কিন্তু দিতে হবে তো এটা মূলত মূল যে নোটিফিকেশান দেওয়া আছে সেটা আমি একটু শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ